হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 10ই জুন সোমবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থলবন্দরে আজকে সর্বশেষ চিত্র। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে যেহেতু তীব্র দাবদাহ, গরমে অতিষ্ঠ পুরো দেশ, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ খুলনা, যশোর, বরিশাল, পাশাপাশি ঠিক একই চিত্র পশ্চিমবঙ্গ তথাকথিত কলকাতাতে কিন্তু আমাদের থেকে গরমটা অনেক বেশি। তাই এই তীব্র গরমের ভিতর বেনাপোল স্থলবন্দর হয়ে ইন্ডিয়াগামী যাত্রীগণ কিন্তু মহাবিপদে পড়েছেন, কারণ ঈদকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে গত 3 থেকে 4 দিন যাবত উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। লাইনটি প্রায় দীর্ঘ 2 থেকে 2.5 কিলোমিটারের লাইন। এই দীর্ঘ লাইনের ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে যাত্রীগণ, যার ফলে আপনারা বুঝতেই পারছেন। একটু লাইনটা দেখুন, বন্দর এলাকা থেকে প্রায় 2.5 কিলোমিটারের দূরত্ব লাইনটা চলে গিয়েছে। সর্বোপরি সব মিলে কিন্তু যাত্রীগণে অনেক বেশি অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। এই গরমের কারণে অনেক বেশি ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। সর্বোপরি এই দীর্ঘ ভোগান্তি পার করে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করে নোমাসল্যান্ডেও কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেট আপ, পাশাপাশি তাদের সার্ভার জটিলতা সব মিলিয়ে দুর্বিষহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু সেই অ্যাভারেজ 72 রুপি 50 পয়সার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এবং ডলার এগেনস্ট অ্যাভারেজ 85-86 রুপি রয়েছে। তো সর্বোপরি মানি এক্সচেঞ্জ রেট মোটামুটি স্বাভাবিক থাকলেও কিন্তু এই তীব্র গরমের ফলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে যাত্রীগণ। এই সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া মুখে প্রবেশ করে আরও বেশি কষ্ট পাচ্ছেন যাত্রীগণ, কারণ বাংলাদেশের ওয়েদারে গরম থাকলেও এত তীব্র পরিমাণ গরম নেই, কারণ কলকাতাতে কিন্তু গরমের পরিমাণটা অনেক অনেক বেশি, যার ফলে ম্যাক্সিমাম যাত্রী কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এখানে এসে তারা ঘর থেকে বেরোতে পারছেন না, যারা যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা সঠিকভাবে পূরণ করতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তে একান্ত প্রয়োজন ব্যতীত পরিস্থিতি একটু স্বাভাবিক না হলে এই তীব্র গরমের ভিতর আপনারা ইন্ডিয়া ভ্রমণ করবেন না, বিশেষ করে পশ্চিমবাংলা ভ্রমণ করবেন না। তাহলে কিন্তু অনেক বেশি গরমে দুর্বিষহ পরিস্থিতিতে আপনাদের অনেক বেশি ভোগান্তির মধ্যে দিয়ে পার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ। এছাড়া বেনাপোল দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।